কি বন্ধুরা, তোমরা সবাই চলে এসেছো? আচ্ছা এসো, আমি তোমাদের রাঙা দাদু। প্রতিবারের মতো এবার আমি তোমাদের সামনে এক মজার ও শিক্ষামূলক গল্প নিয়ে হাজির। আজ আমি তোমাদের এক সৎ ব্রাহ্মণের গল্প বলবো। আজকের এই গল্প থেকে তোমরা জানতে পারবে কিভাবে এক ব্রাহ্মণ কূপের মধ্যে পড়ে যাওয়া এক বাঘ, এক সাপ ও এক স্বর্ণকারকে উদ্ধার করলে পরে সেই স্বর্ণকারী ব্রাহ্মণকে বিপদে ফেলে দেয়। কিভাবে, তাহলে পুরো গল্পটা মন দিয়ে শুনতে হবে কিন্তু। আর হ্যাঁ, গল্পের শেষে থাকবে তোমাদের জন্য একটি প্রশ্ন। সেই প্রশ্নের সঠিক উত্তর যে সবার প্রথমে দিতে পারবে তার নাম আমি পরবর্তী ভিডিওতে ঘোষণা করব। এবার চলো তাহলে গল্পটা এখন তোমাদের আমি এবার বলতে শুরু করি। অন্ধকার পথে চলতে চলতে এক স্বর্ণকার গভীর কূপের মধ্যে পড়ে গেল। দেখলো এক বাঘ, এক বানর আর এক সাপও সেখানে রয়েছে, কিন্তু কেউ কাউকে হিংসা করছে না, সবাই প্রাণ ভয়ে ভীত। সারা রাত তারা ওখানেই পড়ে রইল। সকালে এক ব্রাহ্মণ ওই পথ দিয়ে যাচ্ছিলেন, তার জল তেষ্টা পেয়েছিল। জলপানের জন্য কূপের মধ্যে যেই না সে উঁকি দিয়েছে, অমনি তিনি চমকে উঠলেন। বাঘ চিৎকার করে বলল, দয়ালু ব্রাহ্মণ, আমাকে উদ্ধার করুন। ব্রাহ্মণ বললেন, তোমাকে তুললে তুমি তো আগে আমার এসে ঘাড় মটকাবে। বাঘ বলল, হিংস্র হলেও আমি অকৃতজ্ঞ নই, কোনো ক্ষতি করবো না আপনার। ব্রাহ্মণ নিজের গায়ে চাদরের সাহায্যে বাঘকে উদ্ধার করলেন। বাঘ তাকে ধন্যবাদ জানিয়ে বলল, আমি ওই পাহাড়ের নিচে থাকি, একদিন যাবেন, আপনাকে কিছু উপহার দেব। ওদিকে বানর, সাপ এবং স্বর্ণকারকেও উদ্ধার করলেন ব্রাহ্মণ। সবাই তাদের আস্তানার ঠিকানা জানিয়ে চলে গেল, বলে গেল প্রয়োজন হলে তাকে সাহায্য করবে তারা। কয়েক মাস এমনিভাবেই কেটে গেল। একদিন খিদের জ্বালা সহ্য করতে না পেরে ব্রাহ্মণ বানরের কাছে গেলেন। বানর তাকে প্রচুর মিষ্টি ফল এনে দিল। কিছুদিন পরে গেলেন বাঘের কাছে। বাঘ তার হাতে তুলে দিল কয়েকখানা সোনার গয়না। ব্রাহ্মণ সেগুলো স্বর্ণকারের কাছে বিক্রি করতে গেলেন। স্বর্ণকার বলল, ঠাকুরমশাই, এগুলির অনেক দাম, আমি রাজবাড়ি থেকে টাকা এনে রাখবো। ব্রাহ্মণ গহনাগুলো রেখে চলে গেলেন। স্বর্ণকার সেগুলো রাজাকে দেখিয়ে বলল, মহারাজ, এই দেখুন আপনার রাজকুমারের গয়না। শিকারে গিয়ে রাজকুমারকে বাঘে খায়নি, তাকে খুন করে যে গহনাগুলো নিয়েছিল তাকে চিনতে পেরেছি। পরদিন রাজার পেয়াদারা এসে ব্রাহ্মণকে বেঁধে নিয়ে গেল। রাজা তাকে কয়েদখানায় পুড়ে রাখলেন। ব্রাহ্মণ বুঝতেই পারলেন না কেন এমন হলো। বিপদের দিনে সাপকে স্মরণ করলেন তিনি। রাতের অন্ধকারে সাপ এসে হাজির। ব্রাহ্মণ তাকে সব কথা খুলে বলল। সাপ বলল, আপনি আমার প্রাণদাতা, আপনার প্রাণ আমি রক্ষা করব। আমি এক্ষুনি রানীকে দংশন করতে যাচ্ছি, কোনো বৈদ্যই তাকে সুস্থ করতে পারবে না। আপনি তার কপালে এই স্থিকরটা ছোঁয়ালেই রানী বেঁচে উঠবেন। পরদিন ভোরে রাজবাড়িতে হইচই পড়ে গেল, রানীকে সাপে কেটেছে, কেউ তাকে ভালো করতে পারছে না। ব্রাহ্মণ পহরীদের দিয়ে রাজাকে খবর পাঠালেন। রানীর ঘরে তার ডাক পড়ল। রানীর কপালে শিকড় ছুঁয়ে সুস্থ করে তুললেন রানীকে। অপরাধ করা সত্ত্বেও রাজা ব্রাহ্মণকে মুক্তি দিলেন। ব্রাহ্মণ এবার জিজ্ঞেস করলেন রাজাকে, মহারাজ, আমি আপনার পুত্রকে হত্যা করেছি, এ কথা কে বলেছে আপনাকে? রাজা বললেন, স্বর্ণকার। ব্রাহ্মণ তখন কিভাবে গয়না পেয়েছেন তা সবই খুলে বললেন রাজাকে। রাজা তারপর স্বর্ণকারকে কয়েদখানায় পুড়ে দিলেন। দয়ালু ব্রাহ্মণ বললেন, দয়া করে ওকে ছেড়ে দিন মহারাজ। ব্রাহ্মণের কথা শুনে রাজা স্বর্ণকারকে ছেড়ে দিলেন, কিন্তু তাকে রাজ্য থেকে তাড়িয়েও দিলেন, অনেক পুরস্কার দিলেন ব্রাহ্মণকে। এবার আমার গল্পটি শেষ হলো। আশা করি তোমাদের আজকের এই গল্পটি খুব ভালো লেগেছে, আর তোমরা এটা শিখে নিয়েছো যে যাদেরকে আমরা তাদের বিপদ থেকে উদ্ধার করি এবং প্রাণে বাঁচিয়ে তুলি, তারাও কিন্তু আমাদের বিপদে ফেলতে পারে। আজকের গল্পে স্বর্ণকারের মতোই অকৃতজ্ঞ ব্যক্তি কিন্তু আমাদের সমাজেও রয়েছে, যাদেরকে আমরা বিপদ থেকে উদ্ধার করলেও তারা কিন্তু সুযোগের অপব্যবহার করে আমাদের ক্ষতি করতে পারে। তাই তোমাদেরকেও অনুরোধ করব, তোমরাও যেন অকৃতজ্ঞ ব্যক্তিদের বিপদ থেকে উদ্ধার করলেও তাদের থেকে যেন দূরে থেকো এবং তাদেরকে এড়িয়ে চলতে শেখো। এবার আমার আজকের গল্প থেকে তোমাদের জন্য প্রশ্ন হলো, বাঘ সেই ব্রাহ্মণকে উপহার স্বরূপ কি দিয়েছিল? এই প্রশ্নের উত্তর যদি তোমরা জেনে থাকো তাহলে এক্ষুনি ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে উত্তরটা লিখে ফেলো। যে সবার প্রথম সঠিক উত্তর দিতে পারবে তার নাম আমি পরবর্তী ভিডিওতে ঘোষণা করব। দেখা হচ্ছে নতুন এক কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো। এবার তাহলে আমি আসি, টাটা।